একটু অন্তর্ভুক্ত ত্রিপুরা মিশ্রিত শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য প্রয়াত হয়েছেন, এই বয়সে তার প্রয়াত হওয়ার কথা না। বেশ কিছুদিন যাবতীয় শারীরিক অসুস্থতা ভুগছিলেন লিভারজনিত রোগে। আসলে বিষয়টা হলো 10,323-এর ছাঁটাই। এদের প্রতি যে চরম নির্যাতন হয়েছে এবং এই 10,323-এর ছাঁটাইকৃত যারা কর্মচারী বা শিক্ষক, তাদের হয়ে আন্দোলনে সে ভূমিকা নিয়েছিলেন। তার পরিবারটি ছিল বামপন্থী পরিবার, তার বাবাও সিআইটিউ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মৃৎশিল্প আজকে নানা দিক থেকে আক্রান্ত এই ধরনের শ্রমিক যারা কর্মরত, এই সংগঠনটার দায়িত্ব সে ছাঁটাই হওয়ার পর, 10,323-এর শিক্ষক হিসেবে ছাঁটাই হওয়ার পর এই সংগঠনের দায়িত্ব তিনি তুলে নেন। তাকে আমরা জেনারেল সেক্রেটারি হিসেবে সম্মেলন থেকে নির্বাচিত করা হয়। সংগঠনে কাজ করছিলেন, সিআইটিউ অফিসেও নিয়মিত আসতেন, মানুষের সঙ্গে তার একটা সংযোগ ছিল, একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা সবসময় থাকতো এবং যেই কাজটা দেওয়া হতো নিবিড় সেই কাজটা তিনি করতেন। তার এই অকাল মৃত্যুতে সংগঠনের একটা বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা মনে করি যে একজন প্রকৃত সংগঠককে হারালাম এবং সিআইটিউ আজকের দিনে যে শ্রমজীবী গরিব মানুষ সাধারণ মানুষের উপর যে আক্রমণ নির্যাতন চলছে এবং শ্রমজীবীরা নানা দিক থেকে আক্রান্ত, এবং এই সময়ে যখন লড়াই আন্দোলনকে শক্তিশালী করা দরকার বিজেপি সরকারের বিরুদ্ধে, বিজেপির আক্রমণের বিরুদ্ধে, সে অবস্থাতে তার প্রয়াত হওয়াটা নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। যাই হোক, এখন সকলে মিলিয়ে সেই দায়িত্ব নিতে হবে। সে যে আদর্শের প্রতি অবিচল ছিল সেটা সকলে মিলিয়ে আমাদের হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে। তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত, সিআইটিউ রাজ্য কমিটি শোকাহত এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তাকে স্মরণ করছি এবং তার স্মৃতিতে দু চারটা কথা আমি আপনাদের মাধ্যমে তুলে দিই। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধনবৃদ্ধি। 3রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দী। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, PNB-র বিপরীতে আগরতলা, ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম।